উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে তালায় জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জেলার 1 নং ওয়ার্ডে পুরুষ সদস্য পদে 123 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সমাজসেবক ইন্দ্রজিৎ দাস বাপি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মীর জাকির হোসেন টিওয়াইল প্রতীক নিয়ে 35 ভোট এবং শফিকুল ইসলাম তালা প্রতীক নিয়ে 1 ভোট পেয়েছেন। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত তালা শিল্পকলা একাডেমিতে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা যায়, তালা কেন্দ্রের চেয়ারম্যান পদে নজরুল ইসলাম মোটর সাইকেল প্রতীক নিয়ে 105 ভোট এবং তার নিকটতম প্রার্থী খলিলুল্লাহ জরু চিংড়ি প্রতীকে 54 ভোট পেয়েছেন। সব কেন্দ্র মিলে নজরুল ইসলাম 608 ভোট পেয়ে পুনরায় জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী খলিলুল্লাহ জরু পেয়েছেন 447 ভোট। অপরদিকে মহিলা সদস্য পদে মাহবুজা আক্তার রুবি দোয়াত কলম মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন। তালা কেন্দ্রে মাহবুজা আক্তার রুবি দোয়াত কলম মার্কা নিয়ে 96 ভোট এবং তার নিকটতম প্রার্থী রোকিয়া মুসলিম ফুটবল প্রতীক নিয়ে 63 ভোট পেয়েছেন। সব মিলে মাহবুজা আক্তার রুবি পেয়েছেন 205 ভোট এবং তার নিকটতম প্রার্থী রোকিয়া মুসলিম পেয়েছেন 147 ভোট।